জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাজশাহীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী। ট্রাস্টি তপন কুমার সেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রাজশাহী কলেজের সংস্কৃতি বিভাগের অধ্যাপক সাগর কুমার মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এবং রাজশাহী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পার্থপাল চৌধুরী সহ অন্যান্যরা। আলোচনা শেষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের 8টি অনুদানের চেক বিতরণ করা হয়। সভায় মন্দিরভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন বক্তারা।